মানবতা সকলি দুয়াত খুলে দিয়েছ তুমি, ভালোবাসায় শ্যামল করে সারাত মরুভূমি, এতিম মিসকিন বিধবারা আজ হয়েছে বরেণ্য, ধন্য হয়েছি আমি ধন্য। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাইনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়ামান ইউদলিলহু ফালা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وزرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال الله تعالى أيضا في كلامه وقل جاء
وزهق الباطل إن الباطل كان زهوقا. وقال أيضا إنه لقول حق فمن شاء فليؤمن ومن شاء فليكفر. وقال أيضا هذا ما وعد الرحمن وصدق المرسلون. وقال الله عز وجل في شان حبيبه وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما. قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك. وقال أيضا في موضع آخر ومن أعرض عن سنتي فليس مني أو كما قال عليه الصلاة والتسليم ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. شكرا لي آمين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب تیرے محبوب کی شباہت لے کر آیا ہوں. یا رب تیرے محبوب کی شباہت لے کر آیا ہوں. حقیقت تو کر دے میں تو بس صورت لے کر آیا ہوں. میرے محترم دوست اور بزرگوں آج کے سماجے شریعت نامے جہالت چلے بیشی آداب نامے فیشن چلے بیشی
আর আমরা তাতেই খুশি, আমরা তাতে খুশি, এই জন্য খাচ্ছি খুশি, কোন নেই অসুবিধা, বুঝেছো দাদা? বারখোদা মাদ্রাসাটা কমিটির লোকেদের অনুরোধ, আগামী দিনে জলসা দিলে মিডিয়াদেরকে সাইড দেবেন, সেখান থেকে তারা করবে, সামনের পুতুল নাচ দিলে পেছনের লোক আর কি শুনবে, তো ক্যামেরা দেখি ওদের শেষ, বুঝলেন? ক্যামেরা যারা করতে জানে পিছন দিক থেকে করলেও ফুল ছবি জানে, অতএব মিডিয়াদেরকে একটা সাইড দেবেন, তারা এক সাইডে বসবে, গোটাটাই তারা বসবে, সেখান থেকে তারা করবে, এইভাবে সামনে বসাবে না, এটা জলসা রওনা নষ্ট। জাতিকে সত্য জিনিস শোনানো দরকার, মিডিয়াকে দিয়ে দুনিয়া নাচানোর ইচ্ছা নেই, কথা বুঝেছেন? যদি বলেন বলছে আপনার ক্যালি, তাই বুঝবো সে মালটাই হচ্ছে জাত ভাবে জালি, তা চোদ্দ গুষ্টি জালি। যদি ইচ্ছা থাকতো তো চ্যানেল কটাকে সব কটা কেটে দিয়ে আমি আমার নিজের চ্যানেল চালাতাম, আর বলতাম যে যা করবে আমার চ্যানেলের মাধ্যম দিয়ে, নেট অন করলে এক নম্বর ছবি দেখা যেত, কথা বুঝেছেন? অতএব ওটা মাকসাদ নাই, আল্লাহ ওদেরকে ইউসিলায় দুটো পয়সা দিচ্ছে ঠিক, কোনো মিডিয়ার কাছে কখনো বলি নাই এর বদলে আমার কিছু দিতে হবে, কখনো বলি নাই, আল্লাহ যেমন না বলায়, কিন্তু তাই বলে জলসা রওনক নষ্ট করবেন না আগামী দিনে, পরের কথা। ইনি এলাকার বিখ্যাত প্রসিদ্ধ মুক্তি স্যার, হ্যাঁ না না, চেনেন কি চেনেন না? কথা বলে ওনাকে চেনেন? ইনি বলেছেন যে আমরা যারা শুনব এবং শোনার সাথে আমল করব, কে কে আমল করব হাত তোলেন, করবেন না করে দেখাবেন, হাত তোলেন, হাত তোলেন, যেমনি হাত তুলেছেন অমনি দাঁড়ান দেখি কি আমল করে দেখাবে, দাঁড়ান দাঁড়ান, যে হাত তুলেছে হাত তুলে দাঁড়াও, সামনে বসবেন, আমি বললে বসবে, সামনে এসে বসবে, যে জায়গায় বসবে ও চিটিং বাজ, চলে আসেন সামনে, চলে আসেন ভাই, চলে আসেন না, দাঁড়াতে উঠে হাত তুলছেন তো চলে আসেন, চলে আসেন, একবার চেপে বসে আওয়াজ না করে জেগে হাত তুলে সেখানে যদি বসে তো জানবেন লোকটা চিটিং বাজ, দেখে নেন কে চিটিং বাজ, দেখে নেন হাত তুলে চলে আগে আসে, তাড়াতাড়ি আসুন, বসেন বসেন, আসেন চলে আসেন, চলে আসেন চট করে বসে, অনেকদিন পরে তমলুক এলাকায় এসেছি, ভাই শোনেন, অনেকদিন পরে তমলুক এসেছি, দাঁড়ান চেয়ার গুলো সরিয়ে দেবেন, তুলে দেন চেয়ার গুলো, ভাই শোনেন কথা শোনেন, অনেকদিন পরে এসেছি, কি বলেন সত্য কথা বলবো, হ্যাঁ না না, বলেন সত্য কথা বলবো, সত্য কিন্তু বড় অপ্রিয়, দেখেন যদি আল্লাহ বলে তো দু চারটে অপ্রিয় সত্য কথা বলে দিয়ে চলে যাচ্ছি অল্প সময়, এই জন্য মোটেই এদিক ওদিকে তাকাতাকি না করে সোজা মাঠে নামতে হবে।